এটা মুখের অংশ, আর এই পিতা দুটি দিয়ে কিমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এভাবে ধরে মাথার উপর পরে নেবেন। পিতা দুটিকে ভিতরে ঢুকিয়ে পিছনে নিয়ে ঘাড়ে বেঁধে খিমারটি সিকিউর করে নেবেন। পিতাটা টাইট বা লুজ করে আপনি কপাল কতটুকু ঢাকবেন সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কেউ যদি নিকাব না করেন সেক্ষেত্রে এই অংশটা এভাবে পিন দিয়ে সেট করে নিতে পারেন। অনেকেই নিকাব করেন কিন্তু এক্সট্রা নিকাব বেয়ার করতে চান না, সেক্ষেত্রে এই অংশটাকে এভাবে পিন করে নিকাব করতে পারবেন। খেয়াল করবেন আপনার এই অংশে এক্সট্রা কোনো কাপড় নেই, তাই গরমে এই সিস্টেমটা খুবই আরামদায়ক, আলহামদুলিল্লাহ।